বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে খুনিদের মুখপাত্র বলে আখ্যায়িত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেছেন, জঙ্গিদের ধরলে তাদের গাত্রদাহ হয়। বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। খালেদা জিয়া বলেছিলেন যে দেশে কোনো জঙ্গি নাই, কিছু মানুষকে ধরে এনে আটক করে রাখা হয়, তারপর চুলদাড়ি লম্বা হলে জঙ্গি আখ্যা দেওয়া হয়। এই ছিল খালেদা জিয়ার বক্তব্য। আর গতকাল ফখরুল সাহেব বলেছেন যে কিছু ধার্মিক লোককে ধরে নিয়ে গিয়ে জঙ্গি আখ্যা দেওয়া হচ্ছে। তো যেমন চেয়ারম্যান তেমন মহাসচিব, কারণ চেয়ারম্যান যেই লাইনে কথা বলেছে, মহাসচিব যদি সেই লাইনে কথা না বলে তাহলে তো মহাসচিবের দায়িত্বে থাকবেন না উনি।